another refreshmental morning. আজকে একটু লেট মর্নিং স্টার্ট করলাম, গোয়িং টু অপোলো স্যাটারডে মর্নিং। তো একটু পেশেন্টও বোধ হয় একটু দেরি করেই এসছে, 11:30 বাজে, আমি জাস্ট বেরোলাম। তারপর আজকে ইভিনিংয়ে বেরিয়ে ফেরত এসে অনলাইন সেশন করে বিকেলবেলা আবার টুটুইয়ের বাড়িতে, বাচ্চুদির বাড়িতে একটা গেট টুগেদার আছে, অনেকেই আসবে, তো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। মুনিয়া এসছে, সো মুনিয়াও আসবে, আজকে দেখা হবে। আমি তো এই উইকটা এত বিজি ছিলাম, ওর সাথে আলাদা করে কিছু প্রোগ্রাম করতে পারিনি। এনিওয়ে, কালকে খুব একটা মজার জিনিস হচ্ছিল, বাম্বলোর অফিসে বসে ইউরো কাপ দেখছে বিটুইন জার্মানি অ্যান্ড স্পেন, আমি বর্ণালি আর গৌতম কলকাতায় বসে দেখছিলাম, দিদি কুশলদা আমেরিকার কোন নিউ ইংল্যান্ড গেছে কোথায় বন্ধুদের সাথে দেখা করতে, তো মেনে বসে ওরা দেখছিল। সো অ্যান্ড উই ওয়ার অল এক্সচেঞ্জিং দোজ ইউ নো ভিক্টরি মোমেন্টস, অ্যান্ড এই যে মানে যখন গোল করতে পারছিল না, দোজ মোমেন্টস। আর বাম্বল খালি অনেক রকমের জার্মান ভাষায় খালি গালাগাল দিচ্ছিল, সো ইট ওয়াজ গুড ফান। সবাই বিয়ার টিয়ার নিয়ে বসে দেবার এনজয়িং ইন দি অফিস, বেশ ইট ওয়াজ আ ফান মোমেন্ট। তার বেশি রাত্রের ম্যাচটা আর গতমও বোধ হয় পুরোটা দেখেনি, পাস্ট মিড নাইট বোধ হয় শেষ হয়েছে। জার্মানি যে হেরে গেল, দ্যাট ওয়াজ রিয়েলি স্যাড। বৃষ্টি পড়ছে, বেরিয়ে এসে দেখলাম অপোলো থেকে কালকে রথ, তো বৃষ্টি তো বোধ হয় হবেই। এখন বাজে দুটো, বাড়ি গিয়ে লাঞ্চ খেয়ে রেস্ট নেবো, আবার বিকেলে অনলাইন আছে। ওয়েদারটা দারুণ হয়ে গেল, বেজে গেছে 2:15 অ্যান্ড আই এম র্যাভেনাস। আই জাস্ট গট ব্যাক, আর লুক অ্যাট দি এক্সোটিক লাঞ্চ টুডে, যেটা আমি গরম করে ফেলেছি অলরেডি, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ আ লুক। দেয়ার সাম ফ্রাইড রাইস, দেয়ার সাম লেফট ওভার চিকেন অ্যান্ড ভেজিস ফ্রম লাস্ট নাইট, যেটা আবার একটু সতে করে দিয়েছে, একটা এগ কষা অ্যান্ড স্যালাড উইথ দহি। এইটা খেয়ে আমি একটা আফটারনুন সিয়েস্তা দেব, দো খুব ফ্র্যাঙ্কলি টু টেল ইউ আমার একদম দুপুরে ঘুম হয় না, যদিও বা আমি অনেক ভোরবেলা উঠি, মেবি আই জাস্ট এনজয় আ লিটল বিট উইথ টিভি অ্যান্ড মেবি জাস্ট ফর 10-15 মিনিটস হয়তো একটুখানি আই নক অফ, আবার ঘুম ভেঙে যায়। সো এরমই হচ্ছে আমার প্যাটার্ন অফ স্লিপ, ক্যানট কমপ্লেন, বাট লেট মি জাস্ট ইট, আই এম হাংরি অ্যান্ড আই এম ড্রুলিং। আজকে লাঞ্চটা সিম্পল করতে গিয়ে একটু বেশি হয়ে গেল, উই হ্যাভ ডিসাইডেড যে স্যালাড, ফ্রাইড রাইস আর একটা এগ কষা, সেটা হলে ইটস কনভিনিয়েন্ট বিকজ আই গো আউট ফর অন ওয়ার্ক অ্যাট আর্লি, বাই 11 আই লিভ, তো গতমের জন্যেও সুবিধে এটা, নিজে নিয়ে ইউ নো লেস আইটেমস নিজেও নিয়ে খেয়ে নিতে পারবে। সেটা করতে গিয়ে থার্ড আইটেমটা দিয়ে বিকামস আ বিট মাচ, রাখা ছিল আমি রেজিস্টও করতে পারলাম না যে খাবো না, আর জাস্ট সার্ভ মাই সেলফ আ লিটল বিট, আর একটু লেফট ওভার আছে। আমার এত সুন্দর হয়েছে চিকেন উইথ ভেজিস, ইট ক্যান বি অলসো পুট ইন টু আ র্যাপ,
ইটস আ গুড আইডিয়া। যখন আমি চিকেন আনাই, আমি একেবারে তিনটে ডিফারেন্ট টাইপসের আনিয়ে নিই, চিকেন উইচ ইজ কারি কাট, চিকেন উইচ ইজ ইন দ্য ফর্ম অফ বোনলেস ফিলে, অ্যান্ড চিকেন ইন দ্য ফর্ম অফ কিমা। অ্যান্ড দেন বিকজ আই এম গেটিং আ বোনলেস ফিলে অ্যান্ড কিমা, আই অলসো গেট আ লট অফ লেফট ওভার বোনস, হড্ডি অ্যান্ড অল দ্যাট। ইউ নো সামটাইম ওয়েন ইউ ওয়ান্ট টু মেক স্যুপ স্টক, ইটস ভেরি গুড, ওটা দিয়েই হয়ে যায়। আজকে আমার ও দ্য ফুড ওয়াজ অ্যাবসলিউটলি আউট অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রাইড রাইস। ও সন্ধ্যা অ্যাকচুয়ালি রিয়েলি কুকস ওয়েল, আই এম ব্লেসড টু হ্যাভ হার ইন মাই লাইফ। আজকে আমার চেম্বারে একজন খুব নাম করা একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন এসেছিল, জিমন্যাস্টিকের ন্যাশনাল চ্যাম্পিয়ন। I had a nice time chatting with her, talking about motivation, great patience, মানে কিভাবে নিজেকে ট্রেন সে করেছে ওভার দ্য ইয়ার্স, খুব ভালো, দারুণ। তার সাথে এনকাউন্টারটা, ইন্টারাকশনটা আমারও খুব ভালো লাগলো। গতকাল আজকে লেটে লেটে কাজে বেরিয়েছে, সকালবেলা হি এনজয়স দ্য এম্পটি হাউস, আর আফটারনুনে আই এনজয় দ্য এম্পটি হাউস। দ্যাটস আ লাভলি আন্ডারস্ট্যান্ডিং উই হ্যাভ। লেটস গো। চুলগুলো ছোট ছোট করেছেন কেন, আসলি কেন, চুলটা ছোট করো, তোমার ছেলের বউ আসবে, চুল ধরে টানাটানি করবে, চুলো চুলি হবে। বলো তো তোমরা, না না ও সেরকম আমার সাথে ওরকম করবে বলো, দাদা মামি মামি এসে গেছে, পরে এসে সবাই সাথে, হ্যাঁ।
সুজয়দা যাও, ওইখানে যাও, সুজয়দা। বলো তাই খেয়ে নিয়েছ তুমি? গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে, সো হ্যাপি সানডে আর হ্যাপি রথ যাত্রা, হ্যাপি রথ। আজকে হচ্ছে রথ, সো আই হ্যাড টু উইশ ইউ অল জয় জগন্নাথ বলে হ্যাপি রথ। তো কালকে তো আমাদের একটা দারুণ গেট টুগেদার হলো টুটুইদের বাড়িতে, উপহার অ্যান্ড বাচ্চুদি খুব ভালো একটা ডিনার অর্গানাইজ করেছিল, গেট টুগেদার অর্গানাইজ করলো। আর তারপরে লুক হু ইজ হিয়ার টুডে, এই যে কে এসেছে, মাম্মা হাই, হ্যাপি রথ রথযাত্রা। হ্যাঁ, হ্যাপি রথযাত্রা, হ্যাপি রথ বলে না রথযাত্রা। এই যে আমরা বসে এখানে আড্ডা মারছি, চা খাচ্ছি অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড স্পেন্ডিং আ নাইস সানডে মর্নিং, রিল্যাক্সড সানডে মর্নিং, এক্সারসাইজ নেই, গার্ডেন ওয়ার্ক নেই, কোনো পেশেন্ট নেই, কোনো অফিস যাওয়া নেই, সো আরামসে বসে আড্ডা মারো। একটু মাঝে মাঝে সন্ধ্যা আর মমতা একটু মুখের কাছে কিছু ধরছে, চা কফ, চা বিস্কিট ওটস এগুলো খাচ্ছি অ্যান্ড এনজয়িং দ্য সানডে। বাবা, কিপ মাই ফিঙ্গার্স ক্রসড, এই এই আরামটা আমি মাঝে মাঝে পাই, উইচ ইজ রিয়েলি ওয়ার্থ সো মাচ, আই এম গ্রেটফুল ফর ইট। চলুন, ভেনিউ চেঞ্জ হয়ে গেছে, ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট চলছে এখানে, নট আ ভেরি ইন্টারেস্টিং ব্রেকফাস্ট বাট তাও হেলদি, ভেরি হেলদি। আর বিকজ আমরা কালকে রাত্রিবেলা, কাল রাত্রিবেলা অনেক কিছু খেয়েছি, কষা মাংস আর পোলাও টিল লেট ইন দ্য নাইট, চিংড়ি মাছ ভাজা, তাই আজকে দেন নোবে। এটা ইটস কল্ড কি, বলো, আশফল, আশফল, আর লুকস মানে টেস্ট লিচুর মতন। হ্যাঁ, এটা কে দিয়েছে গতন? এই রজতের গাছের বাড়ির কাছে, এটা রজতের গাছের বাড়ির কাছে, আর আমি এত বড় গতমের পাম্পের থেকে এসেছে, ছোট দেখেছি এখানে কাবার্ড একটুখানি অর্গানাইজ করতে গিয়ে এটা একটু অর্গানাইজড হয়েছে, এগুলো এটাও একটু আটটু হয়েছে, কিন্তু বাকি আর অর্গানাইজ করতে পারিনি, করতে গিয়ে অনেক কিছু বার করেছি, মাম্মা এখানে বসে বসে বলেই যাচ্ছে এটা করো ওটা করো। এই লটটা আমি চাননির জন্য বার করেছি, নাইস, সাম নাইস ক্লোথস আর দেয়ার, আর মাম্মারও কিছু, মাম্মাকেও কিছু দেবার মতন আমার, আমি পেয়েছি অ্যান্টি ফিট। আর এখানে একটা গৌতম নিয়ে যাবে, কয়েকটা আমি গঙ্গাদের দিয়েছি, সো হয়েছে। আরে আমার জামা কাপড়, আই টেল ইউ,
আমি খুব যে একগাদা কিনি তা কিন্তু নয়, কিন্তু আমার সত্যি কথা বলতে সাইজ খুব একটা চেঞ্জ হয় না, সাইজ চেঞ্জ হয় না, আর আমি ছোট হয় না। তারপর আমার অ্যাকচুয়ালি আমি ইউ উইল নট বিলিভ, কিছু কিছু পিসেস আছে যেটা আমি যখন ফার্স্ট টাইম আমেরিকা গেছিলাম 2000 সালে, 2000 মিলেনিয়াম ইয়ার, সেই সময় থেকেও আছে। আর আমি আজকে দু একটা মাম্মাকে দিয়ে দিলাম, সেগুলো ইউনো ডিসকার্ড করলাম। তারপর দিদি অনেক আনে, আমার কোনো ব্যাপার নেই যে আমি হ্যান্ডমিডাউনস পরবো না। চাননি রোশনি যে আমাকে দেয়, আমাকে একটা ফাল্গুনি ড্রেস দিয়েছিল, সেই হ্যান্ডমিডাউনটা আমি আবার চাননির জন্য ওটা আবার প্যাক করলাম। সো আমার না, আই হ্যাভ নো কোয়ামস, যদি আমার ইফ আই নো দ্য পার্সন ওয়েল, আই ডোন্ট মাইন্ড ওয়েয়ারিং দেয়ার হ্যান্ডমিডাউনস। সো দিদির সবসময় জামা কাপড় আমার কাছে চলে আসে, আর আমি সেই জন্য এত জমে গেছে ওভার আ পিরিয়ড অফ 20-25 ইয়ার্স। 20 ইয়ার্স কেন, আমি তো ইয়ার 2000-এ গেছি, মানে 24 ইয়ার্স আগে গেছি আমেরিকা, যখন প্রথম ফার্স্ট টাইম গেছিলাম। অল দোজ ক্লোথস আর অল স্ট্যাকড আপ, আর আমার এই একটাই কাবার্ড ফুল অফ ওয়েস্টার্নস, ইন্ডিয়ানস, মানে সালোয়ার কামিজ, তারপর টাইটস, তারপর ড্রেসেস, তারপর ক্রপ টপস, তারপর উইন্টার ক্লোথস, তারপর জিন্স প্যান্টস, আর সব রকম পরি বলেও এভরিথিং স্ট্যাকড আপ ইন ওয়ান কাবার্ড ইয়ার। সো ইটস লাইক চেঞ্জ না হলেও একটা প্রবলেম, কোনো একটাও মানে ক্লোথস নেই যে ছোট হয়ে গেছে, অর ইউ নো আমি ফিট করছি না, হ্যাঁ বা খারাপ হয়ে গেছে, একদম প্রপার সুন্দর কন্ডিশন। আর ইচ্ছে করে না তখন দিয়ে দিতে বা ফেলে দিতে, বিকজ মানে না এটা এটা হচ্ছে ওই কাজের লোকটাই লোকেরা কদর করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যারা আমার বাড়িতে কাজকর্ম করে তারা আর এরকম ক্রাশটা একটা কি স্কার্ট করবে না, ইউ নো, অ্যান্ড দেন দে উইল নট ইভেন, অ্যান্ড ইটস আ নাইস সাচ আ প্রিটি স্কার্ট, কি করবো এটা আমি, এটা আমি আই এম টেলিং ইউ দিস ইজ ইন আই বট দিস ওয়েন আই ওয়াজ ইন মাই মানে ইটস অ্যাবাউট 15 ইয়ার্স ওল্ড। এত সুন্দর কন্ডিশন আছে, একটা কালার নষ্ট হয় না, কিচ্ছু না। এখানে যখন ওই ল্যান্ডসডাউনে প্যালেট বলে একটা দোকান ছিল, সেখান থেকে তখন কিনেছিলাম। সো দিস ইজ লাইক যখন আমি আমার স্নেহের অফিসে কাজ যেতাম এনজিওতে, হ্যাঁ প্যালেটে বলো ওই তো, এত সুন্দর সুন্দর ড্রেসেস আমি আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু মানে গিভ অ্যাওয়ে টু পিপল হু উইল নট ভ্যালিউ ইট অ্যাট অল, আর যা হোক তা হোক করে পরে নষ্ট করে ফেলবে। তো এই জন্যে কিছু কিছু মাম্মা নিয়ে যাচ্ছে, চাননি কাছে যাবে মাম্মা যখন তখন দেবে, আর বাকি দেখা যাচ্ছে। আজকে একটা বড় কাজ হলো সর্টিং এর, গুড তাই না? হ্যাঁ, আর তারপর অনেক ইউ নো ইয়ার্স আগো ওড়িশার এইগুলো কিনতাম, না ওড়িশার সেটগুলো কিনতাম, সেটগুলো কিনে সেটগুলো হয়তো একটু রাফ ইউজ করে এখন পুরনো হয়ে গেছে, সো আই ডান অ্যাওয়ে উইথ ইট ওভার দ্য ইয়ার্স, কিন্তু দুপাট্টাগুলো এত ভালো, এত সুন্দর কাজ, আমি আবার নাবালাম, ভাবলাম দিয়ে দেবো, একটা দুটো দিয়ে দিলাম গঙ্গাকে, বললাম আর মমিকে দিয়ে দিলাম একটা ভালো ঢাকাই দুপাট্টা, ওড়িশার একটা দুটো দুপাট্টা, আর বাকিগুলো আবার রেখে দিয়েছি যে আই মেক কুর্তাজ আউট অফ ইট, বিকজ 2.5 মিটার্স কাপড় থাকে সেখানে, অ্যান্ড দে আর নাইস ব্রাইট কালার্স, আর একদম কালার রান করে না, উড়িষ্যার সম্বলপুরি বোমকাই দিজ মেটিরিয়ালস আর সো গুড যে ইউ ক্যান কিপ ইউজিং দ্যাম অ্যান্ড দে ডোন্ট গেট কামিজ করে নেয়। হ্যাঁ সেই হলো আমাদের গল্প সানডে মর্নিং এর, অনেক কাজ হয়ে গেছে, এবার মাম্মা যাও চানি যাবে যদি যাও। একটা কাফতানও বেরিয়েছে আমার, একটা এত লুজ একটা অ্যান্টি ফিট কাফতান যে সেটা মাম্মা এখন আফটার হার শাওয়ার শি উইল ওয়্যার ইট। তো এই হলো ব্যাপার। টুডেজ লাঞ্চ ইজ প্রিটি ইন্টারেস্টিং, দেয়ার ওয়াজ খাওয়া শুরু হয়ে গেছে তারপর মনে পড়েছে, সো দেয়ার ওয়াজ শুক্তো, দেয়ারস ডিম পোস্ত, ডিম আন্ডা পোস্ত, আর দেয়ার ওয়াজ আ থোর্ড লেফট ওভার থোর্ড, and there's
মাছ, ঝিঙে আর আলু দিয়ে চিংড়ি মাছ, আর দ্যাজ আ লিটল লেফট ওভার চিকেন সটেড, আর রাইস, আর মাম্মা, আর গৌতম, আর আমি। খাওয়া হচ্ছে, অনেক মজা আছে। আবার আমাকে সারপ্রাইজ ভিজিট দিয়েছে পুন্না, শি ইজ হিয়ার ফর দ্য নেক্সট থ্রি ডেজ। তো কালকেই ওর আসার কথা ছিল। মামা তুই ডিম নিয়েছো? কালকেই ওই আসার কথা ছিল, কিন্তু অনেক লেটে ওর ফ্লাইট মিস টিস করার পরে অনেক দেরি করে এসছে, তাই কাল রাত্রিরে শি ওয়াজ সাপোজ টু কাম ডিরেক্টলি টু হিজ হাউস, সেটা করতে পারেনি। আর আজকে বিকেলেও ভেবেছিল সারপ্রাইজ দেবে এসে, বাট ও আর ওয়েট করতে পারেনি, আমাকে বলেই দিল দ্যাট শি ইজ হিয়ার। অ্যাকচুয়ালি না, শি ওয়াজ সাপোজ টু কাম ইন দ্য মর্নিং টু গিভ মি আ সারপ্রাইজ, বাট সেটা আর হয়ে ওঠেনি বলে ও আমাকে ফোন করে বলেই দিল। গৌতম নিউ অল অলং, আমাকে বলেনি গৌতম। আমরা কিছু ফ্রেন্ডসরা আবার মিট করবো আজকে, তারপর আবার নেক্সট টু ডেজ। এই না লেবু আছো, ঘরে বৃষ্টি এলো, আইডিয়ালি ফর আ নাইস স্ন্যাক ইন দি আফটারনুন। খুব খারাপ হয়ে আছে এরকম না খাওয়া দাওয়া হঠাৎ আনএক্সপেক্টেড ভাবে একটা গিফট পেয়ে গেলে যেরকম আনন্দ হয়, আজকের ইভিনিংটা ওয়াজ জাস্ট লাইক দ্যাট। ইট ওয়াজ সুপার্ব। পুন্না গেভ আস আ সারপ্রাইজ, অ্যান্ড লোপা অলসো ভাবলো যে আমাদের জয়েন করবে, সো ইট ওয়াজ আ নাইস ইভিনিং। মাম্মাও এখানে ছিল, বেশ সুন্দর করে আমরা সারা সন্ধ্যেটা আড্ডা মেরে কাটালাম। সো কালকের ইভিনিং ওয়াজ অলসো গুড ফান with family, today's evening was with friends. Kalki again is the beginning of a week, Monday. Shokale onibban ache. So, hope you are liking this journey of my life through my vlogs. And if you are enjoying them, kindly like, share, subscribe. Subscribe. Please subscribe. See you in the next vlog. Bye. Ciao. Good night.